শীত গ্রীষ্ম বর্ষা ননীদাই ভরসা, পেশায় চা বিক্রেতা, চায়ের দোকান নিয়েই কাজ তাঁর। কিন্তু সেই তিনি যখন রেলের কর্মচারী, শুনতে অবাক লাগছে তাই না? নদিয়ার শান্তিপুরের কাছে বাগদিয়া বাজারে গেলে এমনই এক অন্য মানুষের খোঁজ পাবেন আপনি। দীর্ঘ ২৬ বছর ধরে বিনা পয়সায় মানুষ বাঁচাচ্ছেন তিনি। শান্তিপুর বাতকুল্লা রেলপথে যাতায়াতের সময় দেখা মেলে তাঁর। প্রহরীবিহীন গেটবিহীন লেভেল ক্রসিং এর পাহারায় বারবার ব্রতি হন চা দোকানি ননি। আমি চা দোকান করি, আর এই রেল গেট যখন নেই, আমাদের মনে হয়েছে যে এখানে যেহেতু আমি দোকানদারি করছি রেলের জায়গায়, তা ওই মানুষজন প্রচুর যাতায়াত করে, স্কুল পড়ুয়ারা যায় এবং গাড়ি ঘোড়া টোটো ফোটো, আমি ওই গিয়ে দাঁড়াই রেলে, দাঁড়িয়ে দেখা যাচ্ছে মানুষজনকে ঠেকাই যাতে গাড়িটা তাড়াতাড়ি পাস হয়ে যায়। মাপঝোপ করে নিয়ে চলে গেছে এখানে, সে মাপঝোপ করা সে দাগগুলো আছে, ওরা সে আর আসেনি, দেড় বছর যে গেছে আর আসেনি। পেশায় চা বিক্রেতার এমন কাণ্ডে বিস্মিত হন স্থানীয়রাও। সমস্যা বলতে আমাদের যেহেতু এখানে রেলটা কন্টিনিউ চলে, দুটো টাইম, এই মুহূর্তে দুটো টাইম চলছে, তা জনবহুল এরিয়া, কোনো গেট নেই, গেটের জন্য গাড়ি ঘোড়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষই কখন টাইমটাও সঠিকভাবে, কখনো সাড়ে আটটায়, কখনো নটায়, মানে ফিক্সড নেই, কখনো ইঞ্জিন যাচ্ছে। এবার এর কোনো নিরাপত্তার কোনো সরকারিভাবে কোনো গেটও নেই বা কোনো মানুষও নেই, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এলাকাবাসী হিসাবে ননীদার নামটায় বারবার আসে। ননীদা দীর্ঘদিন ধরে চার দোকান ঠেকিয়েও এই কাজটা যে নিরলসভাবে করে যাচ্ছে বিনা শ্রমে, এর জন্য ননীদারকে আমরা ধন্যবাদ জানাই। দায়িত্ব পালনে পয়সার বালাই না থাকলেও তাঁর কাজই হয়ে উঠেছে অভিনব। কিন্তু এখানেই উঠেছে প্রশ্ন, এই অত্যাধুনিক বন্দে ভারতের যুগে এখনও কেন রেলগেটের ভরসা সেই ননীরা? রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ বলছেন, রেলগেট তো অবশ্যই প্রয়োজন, রেল লাইন, রেল যখন ফুল ফেজে চালু হবে অবশ্যই রেলগেট হোক, রেলগেটের বিকল্প ওভার ব্রিজ বা আন্ডার ব্রিজ রেলওয়েকে কেন্দ্র করে এটা জরুরি দরকার। আর যে কাজটা অ্যাক্সিডেন্ট হাত থেকে যিনি বাঁচাচ্ছেন চায়ের দোকানদার ওখানেই থাকেন, এটা একটা অনন্য নজির, তার প্রতি সমাজের লোক কৃতজ্ঞ থাকবে, রেলওয়ের পক্ষ থেকেও কৃতজ্ঞতা বা এরকম লোককে পুরস্কৃত করা উচিত। ১৯৯৭ থেকে আজও লেভেল ক্রসিং লাগোয়া ছোট্ট এক ভাঙা ঘরের চায়ের দোকান সামলেও নিরন্তর পাহারার কাজ করে চলেছেন তিনি। অচিরেই যেন তিনি হয়েছেন ভরসা, সাধারণের প্রাণ বাঁচানোর কারিগর। চায়ের দোকান করি, চায়ের দোকান করতে করতে যখন আমার ওই দেখা যাচ্ছে হয়তো খরিদ্দার বললো তাড়াতাড়ি চা দাও, এবার আমার যখন আমার তো মোবাইল থাকে, মোবাইলে আমি টাইমটা দেখিনি, টাইমটা দেখি যে চাটা একটু পরে দেবো, আমি ট্রেনটা পাস করে দিই, তারপর চা দেবো। এহেন ননীর কাণ্ডে কেউ কেউ বলেন তিনি যেন আসল ভিআইপি, আর তিনি যেন বারবার বলে যান মানুষ কাকে বলে। নদিয়া থেকে সঞ্জিত ঘোষের রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডট ইন।